বিশেষ করে গোসাবাতে কুমিরমারি, পাখিরালা, বাগবাগান, সোনাগা, বালিতে নদী বাঁধের অবস্থা খুবই দুর্বলভাবে আছে। যে কোনো মুহূর্তে এই লক্ষ্মী পূজার কোটালে জল ঢুকতে পারে। গত কোটালেও কুমিরমারিতে জল ঢুকেছে। আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে এই সুন্দরবন থেকে বারবার সরকারের কাছে দাবি তুলেছি যে অবিলম্বে এই সুন্দরবনে কংক্রিটের নদী বাঁধ হোক, নাহলে বছরে বছর পিয়াস, বুলবুল থেকে শুরু করে সমস্ত যে ঝড়গুলো আসছে তাতে নদী বাঁধ ধ্বংস হচ্ছে, ওয়ে প্রাণহানি ঘটছে, গবাদি পশু বছর পর বছর ফসল নষ্ট হচ্ছে। আমরা রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি যে অবিলম্বে কংক্রিটের নদী বাঁধ তৈরি করতে হবে চন্দনমাই। এলাকায় বিশেষ করে গোসাবাতে কুমিরমারি, পাখিরালা, বাগবাগান, সোনাগা, বালিতে নদী বাঁধের অবস্থা খুবই দুর্বলভাবে আছে। যে কোনো মুহূর্তে এই লক্ষ্মী পূজার কোটালে জল ঢুকতে পারে। গত কোটালেও কুমিরমারিতে জল ঢুকেছে। আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে এই সুন্দরবন থেকে বারবার সরকারের কাছে দাবি তুলেছি যে অবিলম্বে এই সুন্দরবনে কংক্রিটের নদী বাঁধ হোক, নাহলে বছরে বছর পিয়াস, বুলবুল থেকে শুরু করে সমস্ত যে ঝড়গুলো আসছে তাতে নদী বাঁধ ধ্বংস হচ্ছে, ওয়ে প্রাণহানি ঘটছে, গবাদি পশু বছর পর বছর ফসল নষ্ট হচ্ছে। আমরা রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি যে অবিলম্বে কংক্রিটের নদী বাঁধ তৈরি করতে হবে চন্দনমাই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।